হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে এরকম একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেই ভিডিওগুলো মানুষ টিকটকে ব্যবহার করছে। মানে এই সমস্ত ভিডিওগুলো তারা টিকটক অ্যাপ্লিকেশানের মধ্যেও ছাড়ছে এবং টিকটক অ্যাপ্লিকেশানের মধ্যে তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এই সমস্ত ভিডিওগুলো ছেড়ে। এছাড়াও আপনারা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে যে সমস্ত স্ট্যাটাসগুলো হয় সেই সমস্ত স্ট্যাটাসে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে খুবই আনন্দ দিতে পারেন আপনার বন্ধুদের ঘাড়ে। তো এই ভিডিওগুলো আপনারা খুব সহজেই কেমনভাবে বানাবেন আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যারা সমস্ত এই সমস্ত ভিডিওগুলো বানাতে খুব ভালোবাসে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কেমনভাবে কোন অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা বানাবেন এই সমস্ত ভিডিওগুলো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে করে কি হবে আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে যখনই নতুন কিছু ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, যেটা আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশানের মধ্যে পেয়ে যাবেন। আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন MEITU, ঠিক আছে, মিউটিউব বলে অ্যাপ্লিকেশানটির নাম। অ্যাপ্লিকেশানটা আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্সে, এই যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে এলে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10 মিলিয়ন মানুষ কিন্তু এটাকে ডাউনলোড করেছে। তো দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান। তো এটা আপনারা টিকটকে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারেন। টিকটকে ভিডিও আপলোড করলে এই সমস্ত ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো দেখুন এখানে আমি আপনাদের এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। তো দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা অনেক রকমই অপশান পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে আছে, তারপরে বিউটি বলে আছে, এখানে বিভিন্ন রকমের কলেজে অপশান আছে, বিভিন্ন রকমের অপশান আছে। তো এখানে আপনারা যে এডিট বলে লেখা আছে এই এডিটের ওপর ক্লিক করবেন। তো এডিটের অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে গ্যালারিটা যখনই ওপেন হয়ে যাবে আপনার পছন্দ মতো যে কোনো ফটো আপনি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো ফটো আমার নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে ফটো নিয়ে নেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে বিভিন্ন রকমের অপশান পেয়ে যাচ্ছেন, এখানে ফ্লো বলে একটা অপশান আছে, অটো আছে, এডিট আছে, বিভিন্ন রকমের অপশান আছে, এখানে ফিল্টার আছে, বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবেন। আপনারা এই যে ফ্লো বলে লেখা আছে এই ফ্লোর ওপর ক্লিক করবেন, ঠিক আছে। এর উপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটু লোডিং নেবে। তো দেখবেন এখানে বিভিন্ন রকমের কিন্তু এখানে অপশান চলে আসবে, ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের অপশান চলে আসবে, বিভিন্ন রকমের এফেক্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সমস্ত এফেক্টগুলো আপনারা ডাউনলোডের অপশান দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো যে কোনো এফেক্টগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সব কটা ডাউনলোড করে দেখাচ্ছি না, আমার এখানে 3-4টে ডাউনলোড করা আছে। তো তার মধ্যেই আমি আপনাদের করে দেখাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা আপনার ভালো লাগবে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমি একটা যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ওপর আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বাটারফ্লাইয়ের ওপর দেখতে পাচ্ছেন। এখানটায় আমি বাটারফ্লাইটার ওপর ক্লিক করলাম, দেখবেন এখানে এটা অ্যাপ্লাই নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। তো এছাড়াও এধারও আর একটা অপশান আছে, তো আমি এখানটায় ক্লিক করে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন এটা কত সুন্দর লাগছে, দেখুন আমার ফটোটা কিন্তু মানে প্রজাপতি হয়ে কিন্তু উড়ে যাচ্ছে ফটোটা, কিন্তু জায়গাটা সামান্য হয়ে যাচ্ছে, মানে জায়গাটা যেমন ছিল সেরকম হয়ে যাচ্ছে এবং প্রজাপতি হয়ে আমার ফটোটা উড়ে যাচ্ছে। তো এটা আপনারা কিন্তু করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টিকটক অ্যাপ্লিকেশানের মধ্যে। এই এডিটটা এবং এই জিনিসটা খুবই এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, যে মানুষ বানাচ্ছে তার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে, এবং যা আপনার বন্ধু দেখারও আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাসে দেখে আপনার বন্ধু দেখারও বানিয়ে এটাকে খুশি করতে পারেন। তো এখান থেকে আপনারা এই জায়গাটা একটা অপশান পাবেন, এই জায়গাটা একটা মিউজিকের অপশান পাবে, এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিক নিতে পারবেন। এছাড়াও এখানে একটা মিউজিক প্লে হবে, সেই মিউজিকটাকে এই জায়গাটায় নন বলে লেখা আছে, এই জায়গাটায় নন বলে আপনারা অফও করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকমের অপশান এখান থেকে পেয়ে যাবেন, বিভিন্ন রকমের সাউন্ড কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমি সাউন্ডটাকে অফ করে রেখে দিয়েছি। তারপরে আপনারা সেভ করবেন, এই জায়গাটা দেখছেন রাইটের একটা অপশান আছে, রাইট চিহ্নের ওপর ক্লিক করবেন। রাইট চিহ্নের ওপর ক্লিক করার পর দেখবেন একটা অপশান চলে আসবে নতুন, এখানে সেভিংয়ের অপশানটা চলে এসছে। তো এটাকে সিম্পলি আপনারা সেভ করে নেবেন আপনার গ্যালারির মধ্যে। তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে চলে আসবে। তো এরপর একটা অপশান আসবে আপনার শেয়ার অ্যাজ এ জিআইএফ আপনারা সেভ করবেন, ঠিক আছে, সেভ অ্যাজ জিআইএফ বলে লেখা আছে, যেটা পেয়েছেন এটার ওপর ক্লিক করবেন। এটাতে কিন্তু আপনারা সেভ করে নেবেন আপনার গ্যালারিতে সরাসরিভাবে। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে আপনি শেয়ার করতে পারবেন। এছাড়াও আপনি জিআইএফ আগে সেভ করে নেবেন, তারপরে আপনি টিকটকে যেখানে খুশি আপনার নিজস্ব পছন্দ মতো সাউন্ড লাগিয়ে গান লাগিয়ে আপনারা কিন্তু সেটাকে পোস্ট করতে পারেন আপনার টিকটক আইডির মধ্যে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, যদি একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা খুব সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে ভালোবাসে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।